পেইন্টিং খুব অ্যাপারেন্টলি মানে একটা ফ্ল্যাট সার্ফেসের জিনিস, কিন্তু ওর গভীরতা এতটাই বেশি যারা ঢুকবেন তারা বুঝতে পারবেন। আমাদের পাড়াতে আমাদের একটা আশ্রম আছে, সেইখানে তখন ফাংশন হচ্ছে, তা আমাদের পাড়া তখন একটা মস্তান ছিল। তো উনি হঠাৎ আসলেন, এসে আমি কারণটা বুঝতে পারিনি, আমি আজ অব্দি যাই না কারণটা, আসলে এক থাপ পুরা মাতালে। সে এত বড় মস্তান, তখন তার চোখের দিকে তাকে কেউ কথা বলে না। তো আমি অন্ধকারের মধ্যে গেছি, গিয়ে একদম কাদা মাটি পাক যাকে বলে তুলেছে, তুলে নিয়ে গিয়ে সামনে গিয়ে সপাটে ওনার চোখে মেরেছে। ও জীবনে ভাবতে পারেনি যে ওকে কেউ প্রতিবাদ করবে ওর ওকে। তো এইটা খুব ছোটবেলায় সারা ফেলে দিয়েছিল। একজন বন্ধুর কথা আমার বিশেষভাবে বলতে হবে, ডক্টর সুবারণ রায়। ছোটবেলায় কবিতা লিখতো, আমি ছবি আঁকতাম, তো আমাদের এই যে একটা বোঝাপড়া ছিল সেটা, সেই বন্ধুত্বটা এখনো রয়ে গেছে। কিন্তু একজন শিক্ষকের কথা না বললেই নয়, তৎকালীন সময়ে বাংলার বিশিষ্ট কবি কেদার ভাদুরী, ওনার বাড়িতে আমরা যেতাম, সারা বাংলার কবিরা আসতো এবং কবিতা কী এবং সেটা আমি ওনার বাড়িতে বসে এবং ওনার থেকেই জানলাম এবং সমস্ত বাংলার বিখ্যাত কবিদের সামনাসামনি তাদের কবিতা শুনতাম। কেদারদের বাড়িতে আমার মাস্টার, আমার স্কুলের মাস্টার মতো মানে জমের মতো ভয় পেতাম, কিন্তু ওনার ঘরে যখন আমার কবিতা আসলে বসতাম আমি সিগারেট খেতাম, তো অন্য বন্ধুরা বলতো হ্যাঁ আপনি অন্য কিছু বলছেন না আমাদের বলছেন, বলে ও ছবি আঁকে, ও সব করতে পারে। এই যে মানুষটা এবং ওই ওনার ইন্সপিরেশান, এই যে ওনার ভালোবাসা, ওনার থেকে বহু কিছু শেখা। আজ কেদারদা নেই, সত্যি কেদারদার কথা খুব মনে পড়ে এবং ভীষণ মিস করি। আমি একটু দুরন্তই ছিলাম, আজও আছে, আমরা তিন বন্ধু, আমি তিন বন্ধু বোম্বে পালালাম, অনেক রকম স্বপ্ন নিয়ে। আটটা বড় স্বপ্ন ছিল যে আমি আর্ট কলেজে ভর্তি হব, কারণ আমার কাকারা বোম্বেতে তখন নাম করা সমস্ত সাইনবোর্ড পেইন্টার, তখনকার দিনে অ্যাডভার্টাইজিং বলতে যাবো তার মূল জায়গাটা, তো আমার সেইটা একটা ভীষণ লোভ ছিল। তো বোম্বেতে আমি পালিয়ে যাই এবং সেইখানে ওখানকার যারা পেইন্টার তাদের সাথে কাজ করতাম। দীর্ঘদিন বাড়িতে খবর পায় না, প্রায় 20-25 দিন পরে দেখলাম আমার মা চলে এসেছে। তো মাকে দিয়ে, মা প্রমিস করলো যে আমাকে এখানে আর্ট কলেজে ভর্তি করবে, তারপর আমরা ব্যাক করে আসি। কিন্তু আমার অঞ্চলের মানুষ বা আমার বন্ধুবান্ধব যারা তৎকালীন তারা প্রত্যেকেই জানেন যে আমি খেলাধুলায় খুব ভালো ছিলাম, মারপিট খুব ভালো করতাম, ছবি আঁকতাম খুব ভালো, গান করার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি ছবিটাই আঁকবো এটা আমার ডিসিশন কিন্তু একদম অল্প বয়সে, একদম অল্প বয়সে যে আমি আমার গোটা জীবনটা ছবি আঁকবো। তবে আমার জীবনে সবচেয়ে প্রভাব বেশি যদি বলবো আমি বলবো আমার বাবার, তার কাছ থেকে শেখা যে জীবনে প্রথম কথা বসে থাকতে নেই। আমার বাবা এবং আমার মা, আমার মায়ের অবদান আমি কোনোদিন ভুলবো না, যে আমার মা আমার ছবি আঁকার জন্য যা করেছেন সেটা জীবনে ভোলার নয়। তো রাজনীতি আমি করিনি, যেদিন নন্দীগ্রামের ঘটনাটা ঘটে সেদিন দুপুরে আমি খাচ্ছি আর ছবি আঁকার পরে আমার সেদিন মনে হয়েছিল যে এবার আমার রাস্তা নামা দরকার, শুধু ছবি আঁকলে হবে না। তারপর থেকে দীর্ঘদিন সেটা শুধু নন্দীগ্রাম নয়, তৎকালীন সরকারের এগেনস্টে এবং বর্তমান সরকারের যেখানে অন্যায় দেখেছি সেখানে প্রতিবাদ করেছি, আগামী দিনেও করব। আমি কখনো দ্বিচারিতা করি না, আমি যা আমি তাই, আমি যা বলি আমি সেটাই করি। আমি শিল্পী সমীর আইচ একরকম বলছে, রাজনৈতিক সমীর আইচ রাজনৈতিক ফায়দার জন্য একটা কাজ করছে এটাতে আমি বিশ্বাসী নয়। একটা হলো গান করা, অতি অবশ্যই প্লেয়ার, আর একটা হলো মস্তান হওয়া। কেন কেন হচ্ছিল যে সত্যি যে অন্যায় করলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং সেটাকে দরকার পিটিয়ে দেওয়া, এটা আমি ছোটবেলায় শিখেছিলাম। বিশেষ করে আউটডোর স্কাল্পচার, বড় স্কোপটা আমাদের এখানে কম, এটা বিদেশে হলে আমরা সেই সুযোগটা পেয়ে যেতাম, বা লার্জ পেইন্টিং 100 ফিট 200 ফিট পেইন্টিং, এটা আমাদের এখানে যেহেতু আমরা একটা দরিদ্র দেশে জন্মেছি বা দরিদ্র রাজ্যে আমাদের সেই সুযোগটা কম। আশা করি সুযোগটা আসবে, যদি আসে নিশ্চয়ই করব। ছবি আঁকাটা এমনই একটা জিনিস যেটা প্রতিটা বাঁকে নতুন এবং প্রত্যেকটা কাজ হওয়ার পরে মনে হয় না এটার পরে আরও কিছু বাকি, তো এই বাকি থাকাটা আমি জানি আমার মৃত্যু অবধি থাকবে। তো আমি যতদিন বাঁচবো ছবি আঁকবো এবং সেই খিদেটাও আমার চিরকালীন থাকবে। তো আমরা যখন আর্ট কলেজে পড়ি পেন্টিং তখন সবই বিক্রি হওয়া শুরু হয়েছে গোটা ভারতবর্ষে, কিন্তু পরবর্তীকালে
পেইন্টিংয়ের বিক্রিটা সারা ভারতবর্ষে অনেকটাই বাড়ে এবং আজকে ছেলেমেয়েদের অনেক সুবিধে যে তারা কলেজ চলাকালীন বা কলেজ থেকে বেরিয়ে এক্সিবিশন করতে পারছে বা অনেকগুলো গ্যালারি হয়েছে সুতরাং সেই দিক দিয়ে সুবিধাটা কম ছিল বাংলাকে যদি সত্যি সত্যি কেউ সমৃদ্ধ করে থাকে কালচারাল দিকটাতে জামিনী রায় থেকে আরম্ভ করে তার আগে আমরা যদি রামকিঙ্কর বেশ থেকে রবীন্দ্রনাথ তো এই যে সমস্ত গোটা বিশ্বে ওনাদের কাজগুলো ছড়িয়ে গেছে তো আমাদের এখানে নেই হলে খুব খুশি হব অনেকে অনেকে বলে সবাই তোমরা তো পেন্টিং বিক্রি করো আমরা আমি তখন আরও কম বয়সে বলতাম আমরা পেন্টিং বিক্রি করি না আমরা পেন্ট বিক্রি করি কারণ ওটা কোনো অর্ডারই কাজ নয় ওটা মনের তাগিদে করা এবং পেন্টিংকে ভালোবাসতে গেলে পেন্টিংকে বুঝতে গেলে আগে ভালোবাসতে হবে এবং খুব খোলা মনে দেখতে হবে যার মনে যতটা অনুভূতি থাকবে তিনি কিন্তু ওখান থেকে রসটা পাবেন এবং পেন্টিং খুব অ্যাপারেন্টলি মানে একটা ফ্ল্যাট সার্ভিসের জিনিস কিন্তু ওর গভীরতা এতটাই বেশি যারা ঢুকবেন তারা বুঝতে পারবে আমার কাছে যে কোনো শিল্প হলো সাধনার জিনিস লোকে যারা ঈশ্বরে বিশ্বাসী তারা ঈশ্বর খোঁজেন আমাদের ঈশ্বর হলো শিল্প আমরা শিল্পের ঈশ্বরকে খুঁজি রং লাইন ফর্ম এগুলো দিয়ে এবং এটা আমার কাছে একটা ঈশ্বরের মতো আমি যখন আর্ট কলেজে পড়ি তখন থেকে আমি গান শিখতে শুরু করি এবং আমার জীবনে প্রথম রোজগার দিয়ে হারমোনিয়াম কেনা এবং আমার প্রথম গানের গুরু হলো আমারই বন্ধু স্বপন সাহা অসাধারণ গান করেন রবীন্দ্রসঙ্গীত গান করেন তারপরে আমি যাই আমার গুরু দীনেন চৌধুরীর কাছে দীনেনদার কাছে বেশ কিছুদিন আমি শিখি তারপরে যাই আমার গুরু শ্রদ্ধা শ্রী অমর পাল দীনেন চৌধুরী অমর পাল আজকে নেই কিন্তু এনাদের যে অবদান আমার গুরু ভাগ্য খুবই ভালো কারণ তা নাহলে আমি ওনাদের কাছে পৌঁছানোর মতো আমার হতো না একলা নদী কূলে গভীর ঘুমে বন্ধু আমার আমায় গিয়েছে বলে ছোটবেলা মারপিট করবো খেলবো গান করবো ছবি আঁকবো কিন্তু আলটিমেটলি আবার আর্টিস্টই হবো